বিনোদনের তাজা খবরে স্বাগতম। নয় মাসের অন্তঃসত্ত্বা তবুও শুটিং করছেন শুভশ্রী। 2020 সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 2023 সালে এসে দ্বিতীয় সন্তান আসার খবর সবার সঙ্গে ভাগ করে নেন তিনি ও রাজ চক্রবর্তী। স্বামী রাজ সেই সময় জানান প্রথম থেকেই তাদের দুটি সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল। ভেবে রেখেছিলেন দুই সন্তানের মধ্যে ফারাক রাখবেন 3 বছরের। উইভানকে নিয়ে অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় পৃথিবী জুড়ে ছিল করোনা মহামারীর থাবা। লকডাউনের কারণে ইনফেকশন ছড়ানোর ভয়ে বাড়ির বাইরে পা রাখাও ছিল মুশকিল। যদিও দ্বিতীয় সন্তান আসার সময় প্রেগনেন্সির জার্নি শুভশ্রী খুব ভালোভাবেই উপভোগ করছেন। মাস দুয়েক আগেই শেষ হয়েছে ডান্স বাংলা ডান্সের কাজ। ঘুরে এসেছেন পুরী ও বালি থেকে, কাজের জন্য মুম্বাইতেও যেতে হয়েছিল। এমনকি দুর্গাপূজার অঞ্জলি থেকে ঠাকুর বরণ রাজ আর উইভানকে সঙ্গে নিয়ে কাটিয়েছেন সবটাই। এদিকে ডাক্তারের পরামর্শ মেনে জিমে গিয়ে শরীর চর্চা করতেও দেখা গিয়েছে তাকে। এর আগে বলিউডে কারিনা থেকে আলিয়া ভাট প্রেগনেন্সি নিয়ে কাজ করে প্রমাণ করেছিলেন যে এটি কোনো রোগ নয়। এবার টলিউডেও সেই পথ দেখালেন শুভশ্রী, যেখানে বেশিরভাগ নারী অন্তঃসত্ত্বা অবস্থায় ভাবেন বিশ্রাম নেওয়াটাই বুঝি ঠিক হবে। সেখানে একের পর এক কাজ করে গিয়েছেন রাজপত্নী। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা গেল বসে আছেন আয়নার সামনে, চলছে মেকআপ। ক্যাপশনে লিখেছেন, বাচ্চা আসার আগে হঠাৎ চলে এলো সুর। এরপর কমলা শর্ট ড্রেসে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। একটি চকলেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে গিয়েছিলেন অনুষ্ঠানে। শুভশ্রীকে শেষ দেখা গিয়েছিল ডক্টর বক্সি ও ইন্দুবালা ভাতের হোটেলে। দুটি কাজই বেশ প্রশংসা পেয়েছে। ইন্দুবালা ছিল অভিনেত্রীর ওয়েব দুনিয়ার ডেবিউ। চলতি বছরে নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন, যার থেকে মুক্তি পেয়েছিল আবার প্রলয়। প্রযোজনা করেছিলেন রাজ চক্রবর্তী। কয়েকদিন আগেই খেয়েছেন 9 মাসের স্বাদ। সাদা ঢাকাই শাড়ি, লাল ব্লাউজ, সোনার গহনা, স্মৃতি ভরা সিঁদুর, কপালে লাল টিপে অসাধারণ দেখাচ্ছিল তাকে। ডিসেম্বরেই আসবে রাজ পরিবারের খুদে সদস্য। মাত্র 3 বছরেই প্রমোশন পাবে জুনিয়র চক্রবর্তী উইভান। শুভশ্রী এক সাক্ষাৎকারে জানান, মায়ের খুব খেয়াল রেখেছে এই খুদে বাচ্চা। বুঝতে পারত খেলার সময় মা নিচু হয়ে বল তুলতে পারবে না। রাজও খুব যত্ন নিয়েছে বউয়ের। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।